করোনাকালে গ্রামবাসীদের সাহায্যে এগিয়ে এলো ইসিএল ও আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওষুধ, অক্সিজেন সিলিন্ডার থেকে মাস্ক সবকিছুই সরবরাহ করা হচ্ছে। এই বিপর্যয়ের সময় সাহায্য পেয়ে আপ্লুত গ্রামবাসীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশামাল ভারত, মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে একের পর এক এলাকা। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে অসহায়দের এখন প্রয়োজন একটু সাহায্যের, একটু মানবিকতার। সমাজের এই সংকটকালে হতদরিদ্র মানুষগুলোর পাশে এসে দাঁড়ালো ইসিএল ও ফিজ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। করোনার দ্বিতীয় ঢেউয়ে তছনছ হতে চলেছে এই মানব সভ্যতা, কিন্তু কিভাবে প্রতিরোধ করা যায় এটাকে, সেই নিয়ে শুরু হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবগুলোর তৎপরতা। যদি অক্সিজেনের দরকার পড়ে যায় তাহলে সেখানে কিন্তু তারা অক্সিজেনটাকেও পেয়ে যাবেন, যাতে কারো হঠাৎ করে প্রাণহানি না হতে পারে। আসানসোলের পলাশটিহা গ্রাম, এখানে সবাই পেশায় দিনমজুর, কিন্তু করোনাকালে বেশিরভাগই কর্মহীন। তার মধ্যে কয়েকজনের শরীরে দেখা দিয়েছে করোনার উপসর্গ। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের জন্য চালু হলো দুয়ারে চিকিৎসা পরিষেবা। ওষুধ, জাম্বো অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার থেকে মাস্ক সবকিছুই সরবরাহ করা হয়েছে একটিও পয়সা না নিয়ে। দুখানার গ্রামকে মিলে একটা ক্লাস্টার বানানো হয়েছে, যাতে যদি কোনো অসুবিধা হয় তখন অ্যাটলিস্ট অক্সিজেনটা আপৎকালীনভাবে পেতে পারেন। একটা হেল্পলাইন নম্বরও দিয়েছি আমার, যাতে ফোন করতে পারেন, এবং এরকম আরও চারখানা ক্লাস্টার আমরা বানাবো খুব শীঘ্রই। শুধু মেডিকেল কিট সরবরাহ করাই নয়, কিভাবে তা ব্যবহার করতে হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয়েছে গ্রামবাসীদের। এইখানে একটা চাবি দিয়ে খুলবে, খুলে অক্সিজেনটা চালু হবে। আমার ডাক্তার, কম্পাউন্ডার, আমার সব মানে এরা রয়েছে, এরা ফুল টিম নিয়ে আমি মাঝে মাঝেই চলে আসবো, অল্প অল্প করে, যেটুকু যেটুকু আমরা করতে পারবো। অল্প অল্প করে ওষুধ দিয়ে গেলাম, কেন আমরা আশেপাশেই আছি। ওরা ফোন, আমাদের ফোন নাম্বার আছে চন্দ্রশেখর ভাইয়ের কাছে, যখনই ফোন করবে আমরা ওদেরকে একটা অ্যাসিস্ট্যান্স দিতে পারবো, আমরা দেব। চরম এই দুর্দিনে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইসিএল ও স্বেচ্ছাসেবী সংস্থা, তাতে আপ্লুত গ্রামবাসীরা। এলে সুবিধা হয়ে গেছে স্যার, কারো কিছু শিখে নিতে পারলাম, কারো কিছু হলে ঝট করে দিতে পারলো, নাহলে কোথায় আমরা খুঁজবো। আপদকালীন পরিস্থিতিতে গ্রামেই একজনের বাড়িতে তৈরি হয়েছে আইসোলেশন সেন্টার। কৌশিক গাঁতাইতে রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।